যে আন্দোলন চলছে সেটা সম্পর্কে আজকে একটু বলতে চাই। সো এই ম্যাথসের যে শিক্ষার্থীরা বর্তমানে আন্দোলন করছে সেটার দাবিটা এরকম যে তাদের সরকারি চাকরি নিয়োগ হতে হবে। বিগত 10-12 বছর ধরে কিন্তু ম্যাথসের সার্কুলার একদম বন্ধ রয়েছে, যেখানে আইএসটিতে সেখানে কিন্তু সার্কুলার অনেকদিন বন্ধ থাকলেও বিগত 3 থেকে 4 বছর মানে মোটামুটি সার্কুলার শুরু হয়েছে, এবং 2023-24 সেশনে এই বছরে আইএসটিতে অনেক ভালো নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে ম্যাথসে কিন্তু কোনো নিয়োগ হচ্ছে না। এই পর্যন্ত নেই কোনো সরকারি চাকরির নিয়োগ, নেই শিক্ষার্থীদের কোনো ভবিষ্যৎ নিয়ে যে একটা নিশ্চয়তা তাদের বাবা মায়ের জীবনের আশা পূরণ করবে, তাদের যে একটা স্বপ্ন পড়াশোনা করে তারা যে নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে এরকম নিশ্চয়তা তাদের দেওয়া হচ্ছে না। সো এটা নিয়েই তারা এত বেশি আন্দোলন করছে যে তারা তারা চাচ্ছে তাদের আন্দোলন সে পর্যন্ত অব্যাহত রাখা হবে যে পর্যন্ত না তারা সরকারি চাকরির যে নিয়োগটা হবে এই পাসটা তারা মানে করতে না পারবে, যে পর্যন্ত সরকার কর্তৃক সেটা পাস না হবে যে ম্যাথসে পড়াশোনা কমপ্লিট করার পর তাদের সরকারি চাকরির নিয়োগ হবে, এইটা এই ঘোষণাটা না হওয়া পর্যন্ত তারা চাচ্ছে তারা এই আন্দোলন ধর্মঘটটা আরো অব্যাহত রাখবে। এবং সেটা বিগত এক মাসের বেশি হয়ে গেল, মানে এটা শুরু হয়ে গেছে আন্দোলনটা, বিভিন্ন ম্যাচের শিক্ষার্থীরা আন্দোলন করছে, কুষ্টিয়া ম্যাচ, বরিশাল ম্যাচ, টাঙ্গাইল ম্যাচ, এরকম আরো অনেক ম্যাচের শিক্ষার্থীরা তারা তাদের আন্দোলন অব্যাহত রেখেছিল এবং এখনো অনেক জায়গায় আন্দোলন চলছে। সো আমরা আন্দোলনের বিষয়টি তারা এটাই বলছে যে তাদের ইন্টার্নশিপ ছিল সেটা এখন বাতিল করা হয়েছে, তাদের কাছ থেকে শোনা যাচ্ছে যে তারা বলছে ভিডিও ফুটেজে সাংবাদিকরা অনেকেই দেখেছে এটা, তারা এটা প্রকাশ করেছে বিভিন্ন নিউজে এটা প্রকাশিত হয়েছে। তো সেখানে তারা বলছে যে তাদের যে 4 বছরের কোর্স করার পর ইন্টার্নশিপ ছিল, অর্থাৎ 3 বছর প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষে 1 বছর কিন্তু তাদের ম্যাথসের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ অর্থাৎ হাতে কলমে শিক্ষা দেওয়ার যে প্র্যাকটিস সেটা সেই ট্রেনিংটা দেওয়া হয়, কিন্তু ইদানিং নতুন কারিকুলাম অনুযায়ী যে শিক্ষা ব্যবস্থা মানে ম্যাথসের ক্ষেত্রে সেটাতে লেখা রয়েছে, সেটাতে বলেছে যে এই ইন্টার্নশিপ অর্থাৎ হাতে কলমে যে এই প্রশিক্ষণটা সেটা মানে বাতিল হয়ে গেছে। তো এটা নিয়েই তারা আন্দোলনের মূল কারণটা হচ্ছে এইটাই, এটাই সবচেয়ে মেজর কারণ, এবং এর কারণে তারা এত ক্ষুব্ধ হয়ে গেছে যে তারা খুবই মানে খুবই তীব্রভাবে তাদের আন্দোলন আরো জোরালো করছে। তো চলো আমরা একটু বিষয়টি দেখে নেই ভিডিও ফুটেজের মাধ্যমে। প্রস্তাব দিয়েছেন তারা, সবগুলো ম্যাথসের শিক্ষার্থী তারা কোনো মতেই চাচ্ছে না যে আমরা তালা খুলে সেখানে কথা বলবো। এবার তাদের একটাই মতামত যে যত দিন পর্যন্ত দাবি না মানা হবে তারা তালাকে বন্ধ রাখবে। যেখানে আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো নিশ্চয়তা নাই সেখানে আমরা ক্লাস করে পড়াশোনা করে 4 বছর কি করব। ইন্টার্নশিপ পুরনো বহাল, এলাইট হেডবোর্ড বাতিল, আর বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী যে পরিকল্পনা আছে সেটা বাস্তবায়ন। গোপালগঞ্জেও চলছে ম্যাথ শিক্ষার্থীদের আন্দোলন।